নমস্কার, এরু চর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এমএসকে এসএসকে আন্দোলনে মইদুল ইসলাম, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সম্পাদক মইদুল ইসলাম কি বহিরাগত, এরকম প্রচার শোনা যাচ্ছে। সেই প্রচারের পরিপ্রেক্ষিতে মইদুল কি বললেন সেটা আপনারা এবার একটু শুনে নিন। আপনি এমএসকে শিক্ষক না হয়েও কেন এখানে এসেছেন? আচ্ছা, আপনার উদ্দেশ্যটা কি? ব্যাপারটা হলো, শোনেন, শিক্ষক প্রচার চালাচ্ছে মানে নিশ্চিতভাবে এটা বলা যেতে পারে শাসক কর্মী কিছু টিচার হবে, যারা 8 বছর ধরে এমএসকে এসএসকে উন্নতি কি করেছে সেটা সবাই জানে, সেটা খুব হাতে গোনা কিছু। এবার আমি আপনাকে বলি, যে কোনো লড়াই আন্দোলনে যে কেউ আসতে পারে, যে কেউ যুক্ত হতে পারে, ভারতীয় সংবিধানে এর কোনো বাধা নেই। নিশ্চিত যারা করছে তারা নেতৃত্ব, তাদের এই দীর্ঘ আন্দোলন থেকে বিমুখ থাকার ফলে এবং এসএসকে কোনো উন্নতি বা দাবি আদায় করতে ব্যর্থ হওয়ার ফলে জনমানস থেকে যখন তারা সরে গেছে, তখন এই এত বড় একটা মুভমেন্ট তার সাফল্য এটা নিতে পারে তাই হয়তো বলছে। তাদের এটা বোঝা উচিত, তাদের কাছে আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যে কেউ যে কোনো আন্দোলন বা যে কোনো সামাজিক কাজে যুক্ত হতে পারে সেই সার্কেলে থাকতে হবে, তার কোনো বাধ্যকতা নেই, কোনো জায়গায় লিখিত ভাবে জানানোও নেই, ঠিক আছে? তো সুতরাং আমি একজন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ সেটা হলো একটা শিক্ষক সংগঠন এবং তাদের কাজ শিক্ষা এবং শিক্ষক সার্কেল ভাই আন্দোলন সাহিত্য করা। তো সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে 8 বছর ধরে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা বঞ্চিত, তাদের হয়ে আওয়াজ তোলা দরকার, সেই জায়গা থেকে আওয়াজ তুলেছি। তার জন্য আমাকে এমএসকে হতে হবে, তার কোনো মানে নেই। এবং এই প্রসঙ্গে তাদের আরো একটি বক্তব্য রয়েছে যে সে শুধুমাত্র এখানে অর্থ কামাই করতে এসেছে, এই প্রসঙ্গে আপনি কি বলেন? এখানে তো অর্থের কোনো প্রশ্নই নেই, কারণ এখানে অর্থ তোলাই হয়নি, অর্থ চাওয়াই হয়নি। আন্দোলন চলাকালীন স্বতঃস্ফূর্ত ভাবে কিছু শিক্ষক সে তারা 2-10 টাকা 5 টাকা করে দিয়েছে সবার সামনে, তার হিসেবটাও আছে এবং যেদিন ধর্ণা উঠে গেছে সেদিনই হিসেবটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো এতে তো অর্থের কোনো ব্যাপার নেই, এগুলো কেউ বলছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে নিশ্চিত ভাবে বলবে, এটা নিয়ে কোনো ব্যাপার না। সার্বিক মানুষ যেটা বলবে তারা দেখেছে স্বচ্ছতা থেকে শুরু করে। আর একটা কথা বলি আপনাকে, আপনি বা আপনার মাধ্যমে জানাই যে আমি নিজে একজন প্রাথমিক শিক্ষক এবং আপনার মনে থাকবে 2014 সালে যেটা এখনো পর্যন্ত রাজ্য সরকারের সবচেয়ে আলোচিত বিষয় টেট কেলেঙ্কারি, সেই টেট কেলেঙ্কারি আমি ফাঁস করেছিলাম। সুতরাং অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাটা এটা আমার ইতিহাস আছে, আর এখানে তো দুর্নীতির কোনো প্রশ্নই ওঠে না। কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছে সেটা তাদেরই ব্যাপার, মানুষ তার জবাব দেয়।